তারা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার টানা ১৩ বার দেশের উন্নয়ন অগ্রগতির বার্ষিক আয় ব্যয়ের হিসাব তুলে ধরতে যাচ্ছে। ২০০৯ সালে মহাজোট ক্ষমতায় এলে ২০০৯-১০ অর্থ বছরে প্রথমবারের মতো ১,০০,০০০ টাকা ছাড়ায় বাজেটের আকার। মাত্র ১৩ বছরের মাথায় এসে সেই বাজেটের আকার ছাড়াচ্ছে ৬,০০০,০০০ টাকার গণ্ডি। এর আগে নবম জাতীয় সংসদের শেষ বাজেট হিসেবে ২০১৩-১৪ অর্থ বছরে ২,২২,০০০ টাকার বাজেট ঘোষণা করে আওয়ামী লীগ সরকার। ২০১৪-১৫ সালে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠন করে। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ২,৫,০০০ টাকার উপরে বাজেট প্রস্তাব করা হয়। ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ২,৯৫,০০০ টাকার বাজেটে প্রথমবারের মতো বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া ছিটমহলবাসীর জন্য বরাদ্দ রাখে আওয়ামী লীগ সরকার। প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্লোগানে আওয়ামী লীগ সরকার ৩,০০,০০০ টাকার মাইলফলক ছুঁয়ে ৩,৪০,০০০ টাকার বাজেট দেয় ২০১৬-১৭ অর্থ বছরে। সিঙ্গাপুরের আদলে সফটওয়্যার তৈরি বর্তমান ক্ষমতাসীন দলটির গত মেয়াদের শেষ ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ছিল ৪,৬৪,৫৭৩ কোটি টাকার। তখন বলা হয় সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ। আমাদের জাতীয় রাজস্ব টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসে ২০১৯-২০ অর্থ বছরে দেয়া বাজেট ছাড়িয়ে যায় ৫,০০,০০০ টাকার গণ্ডি। গত অর্থ বছরে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমায় ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট দেয় আওয়ামী লীগ সরকার। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বৃহস্পতিবার বিকেলে দেশের ৫০তম আর আওয়ামী লীগ সরকারের ২৩তম বাজেট ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, যার আকার হতে পারে ৬,০০,০০০ কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।